জয় ভোলনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মেষ রাশির জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ জেনে নিন নভেম্বর মাসে আপনার বিবাহিত জীবন কেমন থাকবে মেষ রাশির বিবাহিতদের জন্য নভেম্বর মাসের রাশিফল আলোচনা করবো আপনার বৈবাহিক পরিস্থিতির রাশিফল নিয়ে আর সাথে বলব একটি টোটকা শুধুমাত্র আপনার জন্য যদি মেষ রাশির নভেম্বর মাসের সম্পূর্ণ রাশিফল জানতে চান তাহলে ওপরের এই লিংকে ক্লিক করুন মেষ রাশির বিবাহিতদের নভেম্বর মাস কেমন যাবে বিবাহিত জীবন বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নির্ভর করে প্রধানত জন্মছকের সপ্তম ভাব এবং সপ্তম ভাবের অধিপতির ওপর তো আপনার ক্ষেত্রে সপ্তম ভাব হলো তুলারাশি আর সপ্তম ভাব অর্থাৎ তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র শুক্র নভেম্বর মাসের এগারো তারিখ পর্যন্ত নিজের রাশিতে অবস্থান করছে তুলা রাশিতেই অবস্থান করছে যেটা আপনার পক্ষে সার্বিকভাবে শুভ তবে নভেম্বর মাসের এগারো তারিখের পরে শুক্র রাশি পরিবর্তন করে তুলা রাশি থেকে চলে আসবে বৃশ্চিক রাশিতে এই বৃশ্চিক রাশিতে শুক্রের অবস্থান কিন্তু শুভ নয় কারণ আপনার জন্মরাশির সাপেক্ষে এই বিশ্বিক রাশি হল ভাব অর্থাৎ সপ্তম প্রতি অষ্টমভাবে অবস্থান করছে জন্মকালীন জন্মছকের ছয় আট বারো এই তিনটি ঘর কখনো শুভ হয় না শুভ ফল দেয় না তো প্রথমত বৈবাহিক জীবনে নানা কারণে বাধা বিপত্তি তৈরি হবে নিজেদের মধ্যে একটা মানসিক এবং শারীরিক দূরত্ব তৈরি হবে অহেতুক আর্গুমেন্ট জেদ ইত্যাদি বিবাহিত জীবনে সমস্যা তৈরি করবে বৈবাহিক জীবন ভালো যাবে না এবং মাসের শেষ দিকেও আপনার জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হবে অবশ্যই অবশ্যই এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তাছাড়া পারিবারিক পরিবেশও আপনাকে এই মাসে খুব একটা খুশি করতে পারবে না একদিকে বৈবাহিক জীবনে অশান্তি ভুল বোঝাবুঝি মতানৈক্য আবার অপরদিকে আপনার মায়ের স্বাস্থ্য দুশ্চিন্তা মায়ের স্বাস্থ্য নিয়েও আপনাকে সচেতন থাকতে হবে গাড়ি বাড়ি জমি এই ক্ষেত্রেও কিন্তু নানা বিপত্তি আপনার আসতে পারে কি বলবো বলুন তো নভেম্বর মাসে সব সবজনের কারণ উল্টে পাল্টে যাচ্ছে কিছুটা ভালো আর বেশিটা খারাপ এটাই ঘটবে ফল কতটা পাবেন তা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে বিভিন্ন গ্রহের অবস্থান এবং ডিগ্রিগত মানের ওপর আমি একটা টোটকা বলছি মন্দির শুনুন যদি সঠিকভাবে এই টোটকার ব্যবহার করতে পারেন তাহলে নভেম্বর মাস আপনার একটু ভালো কাটবে মঙ্গলবার দিন করে নিরামিষ আহার করবেন প্রতিদিন স্নানের পরে হনুমান চালিসা পাঠ করবেন কোনো মন্দিরে গুড় লাল মসুর ডাল দান করুন এবং প্রতিদিন নিয়ম করে পাখিদের উদ্দেশ্যে কিছু ডাল আপনি তাদেরকে দান করতে পারেন এবং এই সেই ডাল দান করার সময় অবশ্যই নিজের মনস্কামনা মনে মনে জানাবেন এই পাখিদের উদ্দেশ্যে আহার দান করেই দিনটি শুরু করুন অবশ্যই দেখবেন অনেক বাধা বিপত্তি কেটে গেছে মেষ রাশির জন্য আরও অনেক নতুন ভিডিও বানাবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন জয় তারা